আগামী 6 মাসের মধ্যে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত সম্পন্নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ লক্ষ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করারও নির্দেশ দেন উচ্চ আদালত। আজ বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে পূর্ণাঙ্গ আদেশ দেন। মঙ্গলবার আদালতের সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোহাম্মদ শফিকুল আলম প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়। এর মাধ্যমে সাগরুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় 112 বারের মতো পেছানো হয়। প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করা হয়েছে আগামী 18 নভেম্বর।